আসসালামু আলাইকুম। নতুন বছরে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাকে নিয়ে যাবো এইভাবে করে। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেল থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আমি সকালের নাস্তা রেডি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছিলাম, এখন আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা এখন আমি ফ্রাই প্যানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রুটি। বাটার দিয়ে রুটি ভেজে নিলে রুটিটার টেস্ট ভালো আসে, আর আরাক মানহা খেতে পছন্দ করে, অনেক বেশি সফট হয়। এজন্য আমি বাটার দিয়ে রুটি ভেজে নিই। এখন পাশের চুলায় আমি দিয়ে দিয়েছি দুধ জাল করার জন্য। এখন আমি এটা দিয়ে চা বানাবো। যেহেতু আজকে আরাফের স্কুলে যেতে হবে, এজন্য সকাল সকাল উঠে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। যে কাজগুলো করতে আমার একটু টাইম বেশি লাগে, সে কাজগুলো আমি রাতেই করে রেখেছি। রুটি বানিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে, আর মিক্সড ভেজিটেবল একটা করে রেখেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা আমার অনেক বেশি পছন্দ, আরাফের বাবাও পছন্দ করে। এটা আমি রাতেই করে রেখেছি। আরাফের স্কুলে যেতে হবে আজকে, ওর স্কুলে বই উৎসব। মেধাবী স্টুডেন্টদের শিক্ষকরা নতুন বই দিবে। ও অস্থির হয়ে আছে, ও অনেক ভালো রেজাল্ট করেছে, আজকে নতুন বই নিয়ে আসবে। কখন স্কুলে যেতে পারবে সে অপেক্ষায় বসে আছে। এখন আমি চা বানিয়ে নিচ্ছি। যখন ছোট ছিলাম, তখন এক ক্লাস থেকে যখন নতুন আরেকটা ক্লাসে ভর্তি হয়েছিলাম, হওয়ার পর যে নতুন বই হাতে আসে, তখন ওই অনুভূতিটা আলাদা। প্রতিটা বই খুলে দেখতাম যে বইয়ে কী পড়া আছে, কী পড়ব, তখন একটা আলাদা অনুভূতি হতো। আজকে আমার ছেলেকে দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়েছে। আমার ছেলে অস্থির হয়ে আছে, তার নতুন বইয়ে কী আছে, সে কী পড়বে। এখন আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমি রুটিগুলো রাতে বানিয়ে নর্মালি কীভাবে রেখেছিলাম। আসলে আমি রুটিগুলো এভাবে রেখে দেই, তারপর হচ্ছে দুই দিন তিন দিন পর্যন্ত এভাবে থাকে, কোনো সমস্যা হয় না। এখন আমি ডিম করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর চা বানানো হয়ে গেছে, চাটা ঢেকে রেখে দিয়েছি। সকালের নাস্তা আমার রেডি করা হয়েছে। এখন আমি রাতে যে ভেজিটেবল করে রেখেছিলাম সেটা ওভেনে একটু গরম করে নিচ্ছি। দুই ভাই বোন এখন নাস্তা করার জন্য টেবিলে এসেছে। সকালে মাঝে মাঝে যে ঝামেলায় আমাকে পড়তে হয়, আরফের বাবা ঘুম থেকে উঠে নাস্তা করে যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়, সে মুহূর্তটা। দুধ চায়ের সাথে আমি স্পেশালিভাবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হরলিক্স। ইচ্ছা করলে আপনারাও দিতে পারেন, এতে চায়ের টেস্টটা অনেক ভালো আসে, আমার কাছে ভালো লাগে। আরফের বাবার নাস্তা খাওয়া শেষ, এখন সে বসে চা খাচ্ছে আর বলছে যে চা অনেক বেশি টেস্ট হয়েছে, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক যেন তুমি আমাকে এভাবে চা বানিয়ে খাওয়াতে পারো। সকালে যে ঝামেলায় পড়তে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সে আজকে বাবাকে অফিসে যেতে দিবে না, বারবার বলছে বাবা আজকে তোমার অফিসে যেতে হবে না। একটু পরেই তোমাকে ভাইয়ার স্কুলে নিয়ে যাব, আর আমি ওখানে গিয়ে তোমাকে একটা গিফট দিব, এ কথা বলে আমি ওকে শেষে থামাতে পেরেছিলাম। আরাফের স্কুলে আমরা চলে এসেছি। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন সামনের দিনগুলোতে ভালো করে পড়ালেখা করতে পারে আর যেন সুস্থ থাকে।
নতুন বই পেয়ে আরাফ অনেক খুশি হয়েছে। এখন আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর দুই ভাই বোনের জন্য একটু ফল রেডি করে দিচ্ছি। দুপুরে রান্নাটা আমি করে যেতে পারিনি, সকালে নাস্তা করার পর আমি দুপুরে রান্নার জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বাসায় আসার পর আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি আর পেঁয়াজ ভেজে নিয়ে সেখানে গোটা গরম মশলা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর যেহেতু মাংসটা আমার ম্যারিনেট করা রাখা ছিল, মাংসতে আমি সব কিছু দিয়ে রেখেছি, এখন আমি সেটা চুলায় দিয়ে দিয়েছি। আরাফ স্কুল থেকে আসার পর সে স্কুল ড্রেস না খুলেই বই নিয়ে বসে পড়েছে। যে অনুভূতিটার কথা বললাম, যে ছোটবেলায় আমাদেরও এরকম মনে হতো যে বইগুলো কেমন, বইয়ে কী পড়া আছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন বাচ্চাদের জন্য কিছু মাংস আমি তুলে আলাদা করছি, কারণ ওরা ঝাল খেতে পারে না, এজন্য এই কাজটি আমাকে সবসময়ই করতে হয়। মাংস যখন আধা সিদ্ধ হয়ে আসে তখন আমি ওদের জন্য আলাদা করে একটু তুলে নিই। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেখতে গরুর মাংসের মতো মনে হলেও এগুলো আসলে গরুর মাংস না, বাজারে ভালো মহিষ জবাই হয়েছিল। আরাফের বাবা মহিষের মাংস কিনে নিয়ে এসেছিল। ডিপে কিছু মাংস রেখে দিয়ে আমি বাকি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আরাফের যেহেতু এখন স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে, এখন আমার ব্যস্ততা আরও বেশি বেড়ে যাবে, এজন্য আমাকে কাজগুলো আসলে গুছিয়ে করতে হবে। আর কখন কি করব, আসলে ছেলে মেয়ে ছোট, ঘরে থাকলে কাজ আসলে ওভাবে গুছিয়ে করা যায় না, কারণ আমার মেয়েটা এখনও ছোট আর আমার যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড কেউ নেই, আমাকে সব কাজ একা করতে হয়। সেহেতু মেয়েটাকে নিয়ে সব কিছু নিয়ে একটু হিমশিম খেতে হয়। আর ছেলের তো এখন স্কুল শুরু হয়ে যাবে, ও যেহেতু এখন ক্লাস থ্রিতে, ওর একটু পড়াশোনার চাপ হয়ে যাবে বেশি, ওকে অনেকটা সময় দিতে হবে। ওর পড়াশোনার সময় দিয়ে আমাকে সংসারে অনেক কাজ করতে হবে। যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।